আহলে সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, এবং হতে পারে সেটা প্রতিরোধমূলক জিহাদ অথবা সেটা অগ্রণী জিহাদ, উভয় প্রকার জিহাদ থাকবে, ইসলাম এটা অনুমোদিত। আমরা আগে জিহাদের বিষয়গুলো আলোচনা করব, পরে সন্ত্রাসের বিষয়ে আলোচনা করব, কি বলেন? ঠিক আছে, আগে জিহাদটা শিখে নেই, তারপরে ইনশাআল্লাহ জিহাদ থেকে যারাই বিচ্ছুত হবে তারা সন্ত্রাসে চলে যায়। অথচ জিহাদকে আজ সন্ত্রাস বলে চালানো হচ্ছে, এই জন্য আগে জিহাদের বিষয়টি আমাদের জানতে হবে। কেন? জিহাদ হচ্ছে সবচেয়ে উত্তম সওয়াবের অন্তর্ভুক্ত একটি বিষয়। আল্লাহ এবং তার রাসূল যা অনুমোদন করেছেন তা কোনো দিন কেউ রহিত করার ক্ষমতা রাখে না। কারো রক্তচক্ষু, কারো ভয়, কারো অস্ত্রের ভয় কিছুই কিন্তু জিহাদকে দমিয়ে দিতে পারবে না। জিহাদ থাকবে, কিন্তু জিহাদের স্তর জানতে হবে, জিহাদের কিছু নিয়মকানুন জানতে হবে। কোনো অ্যালোপাথারি বা কোনো মন চায় সেরকম মেট করে ফেললে কিন্তু জিহাদ হয়ে যায় না। রাস্তার মধ্যে দেখছেন একজন হিন্দু দাঁড়িয়ে আছে অথবা বৌদ্ধ দাঁড়িয়ে আছে, দুই কিল দিয়ে ঘুষি দিয়ে দিলেন, জিহাদ করে ফেললেন, ওইটা জিহাদ নয়, ওইটা আপনার মনের প্রবৃত্তি, আপনি মিটাইলেন, এটা আর কিছুই না। একজন দেখলেন মিলাদ পরে আপনি তাকে মারতে আরম্ভ করলেন, জিহাদ করে ফেলছেন, এটা জিহাদ নয়। সুতরাং জিহাদের কিছু নিয়ম কানুন আছে, আপনাকে সেটা জানতে হবে। জিহাদ কী জিনিস? জিহাদের অবশ্যই ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ইমানদারদের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তাদেরকে দিবেন জান্নাত। জান্নাত দিবেন বিনিময়ে জান মাল কিনে নিয়েছেন। চিন্তা করে দেখুন, আপনার কিন্তু নিজের সত্তা বলতে সবই আল্লাহ কিনে নিয়েছেন। ইমানদার যদি হয়ে থাকেন বিশ্বাস করতে হবে, কিন্তু কি করতে হবে? জান মাল দিয়ে আল্লাহ কিন্তু নিয়ে যাবেন না। একটা জিনিসে আপনার কাছে চান যে পাইয়াক তুলুন ও ইয়ুক্তালুন, তারা নিজেরাও মারা পড়বে, অন্যদেরকেও মারবে। জিহাদের ময়দানে যুদ্ধের যখন যুদ্ধের দামাডোল যখন বাজবে, যুদ্ধ যখন শুরু হবে, তখন নিজের জানের নিরাপত্তার কথা ভাবা যাবে না। তারা ভাবতে হবে আলা কালিমাতিল্লাহ, আল্লাহর দিনকে উপরে কীভাবে উঠাতে হবে সেটা চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি, আল্লাহর পথে জিহাদ করো যতটুকু হক আদায় করা জিহাদের মতো। এই নির্দেশ কিন্তু রহিত হয়ে যায়নি, এই নির্দেশও রয়ে গেছে। তাহলে এই জিহাদ আল্লাহর নির্দেশিত পথ। আল্লাহ তাআলা বলছেন ইনফিরু খিফাফাম ওয়া সিকালান ওয়াজাহিদু বি আমওয়ালিকুম আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অথবা হালকা অস্ত্র নিয়ে অথবা হালকা অবস্থায় অথবা বেশি মানুষ অবস্থায় সর্ব অবস্থায় জিহাদ করো। জিহাদ তোমাদের চলতে থাকবে আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা যারা জিহাদ করবে না তাদের সম্পর্কে বলেছেন কলিকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়াজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়াজওয়াজুকুম ওয়াআশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা ইয়াহদিল ক্বাওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, ভাই বেরাদর, স্ত্রী অথবা বংশ গোত্র অথবা সম্পদ অথবা ব্যবসা অথবা তোমাদের বাড়িঘর, এগুলি আটটা জিনিস উল্লেখ করেছেন, কয়টা? আটটা জিনিস। এই আটটা জিনিস মানুষ তোমাদেরকে যদি কোনো আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, জিহাদ থেকে দূরে সরিয়ে, তোর অপেক্ষা কর আল্লাহর আজাব আসার অপেক্ষা কর, তোমাদের আজাব আসবেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনে কারিম আমাদেরকে জিহাদের নির্দেশনা দিচ্ছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লারাওহাতুন ফি সাবিলিল্লাহ আও গাদওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এক বিকাল জিহাদের ময়দানে কাটানো অথবা এক সকাল জিহাদের ময়দানে কাটানো দুনিয়া এবং তাতে যা আছে তা থেকে উত্তম। এটা জিহাদের ময়দানের বিরাট ফজিলত। আবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান মাতা ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাযু মাতা আলা শুরবাতি মিনান নিফাক, যে কেউ মারা যাবে অন্তরে জিহাদের কথা আসবেই না মোটেই, মুনাফিকের একটা অংশ নিয়ে সে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তাকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তম আমল হচ্ছে সময় মতো সালাত আদায় করা। বলছে এরপর, বলে এরপর হচ্ছে পিতা মাতা সেবা করা, বলে এরপর, এরপর হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইসলামের মূল হচ্ছে এই দিনের মূল হচ্ছে ইসলাম, এবং তার আমুদ অর্থাৎ যেটার উপরে দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে সালাত, আর সবচেয়ে উঁচু শৃঙ্গ হচ্ছে জিহাদ। সুতরাং জিহাদের বিষয়টি আমি আর লম্বা করব না, শুধু এটাই বলতে চাই, জিহাদ অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি জিহাদ আছে থাকবে, কোনো দিন কেউ জিহাদ রহিত করার ক্ষমতা রাখে না। কিন্তু জিহাদ শব্দের অর্থ কী এটা আগে শিখি। জিহাদ জিহাদ করে অনেক মানুষে আজ সন্ত্রাসে লিপ্ত হয়ে গেছে। সুতরাং জিহাদটা বুঝে নেই, জিহাদের শর্তগুলো জেনে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কাজটি করতে বলেছেন সেভাবেই করি, ইনশাআল্লাহ আমরা কোনোদিন পথভ্রষ্টতায় যাব না, কি বলেন? ঠিক আছে, ইনশাআল্লাহ।